আলুতে ধসা রোগ, হচ্ছে না ফসল, সবজি চাষে ভিলেন কুয়াশা, যার জেরে ক্ষতির মুখে বিঘের পর বিঘের ফসল, কি করে উঠবে চাষের খরচ, মাথায় হাত কৃষকদের। সবজি চাষে ভিলেন কুয়াশা, কুয়াশার জেরে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিঘের পর বিঘে আলু, পেঁয়াজ, সর্ষে সহ আরো অনেক ধরনের শীতের মৌসুমি সবজি। বিশেষ করে আলুতে ধসা রোগ দেখা দেওয়াতে মাথায় হাত চাষিদের। এ রাজ্যে শস্যগোলা হিসেবে পরিচিত পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর এক নম্বর ও দু নম্বর ব্লকের বিস্তীর্ণ এলাকা সবজি এ রাজ্যের বিভিন্ন প্রান্তে যায়। বলতে গেলে রাজ্যে দুভাগ সবজি যোগান নেন পূর্ব বর্ধমানের সবজি চাষিরা। বারো মাস এই এলাকার চাষিরা মৌসুমি সবজি ফলান। এবছর দেরিতে ঠান্ডা পড়াতে কয়েকদিন ধরে কুয়াশার দাপট বেড়েছে, সকাল ১১টাতেও দৃশ্যমানতা কম। বিপুল পরিমাণে কুয়াশার কারণে আলুতে লেগেছে ধসা রোগ। আশঙ্কা বলতে চাষে তো ক্ষতি হয়েই গেছে, ধসা লেগে গেছে, শস্যে ধসা, এত কুয়াশার মধ্যে মানুষ তো মাঠে নামতে পারছে না, কাজকর্ম করবে কী করে, ৯টা বাজছে, এবার লেবার তো আসতে এখন লেবার পৌঁছায়নি, কখন কাজ করবে বাজারতে এই অবস্থা, মাল তো অবিক্রি, বাজার মাল বিক্রি নেই, লেবারকে পয়সা কী দেবো আর মাল কী বেচে কী পয়সা আনবো। প্রায় সব সবজিরই ধসা লাগার আশঙ্কা, সর্ষে থেকে, শিম থেকে, তারপরে এই যে শশা চাষ চলছে, তারপর ছুটি, ছুটিতে প্রায় নষ্ট অনেকের হয়েই গিয়েছে, আরও হবে এই ধসা এলে, মানে ধসা কুয়াশা সব থেকেই বেশি এই কুয়াশা এলে। দু তিন দিন কুয়াশা থাকলে তো ফসল তো একদম প্রায় অর্ধেক শেষ হয়ে যাবে। হ্যাঁ, এইভাবে কুয়াশা হলে আমাদের চাষের ফসল ক্ষতির আশঙ্কাটা বেশি হবেই, আর এবছর এই কুয়াশাটা যেদিন হচ্ছে বেশিরভাগই হচ্ছে। গতবার আলুর ফলন বেশি হওয়াতে আলু চাষিরা সেভাবে লাভ করতে পারেনি। এবছর ধসা রোগে কাবু আলু চাষিরা। একদিকে আলু, অন্যদিকে পেঁয়াজ, ক্যাপসিকাম, সর্ষে, মটরশুঁটি, কুয়াশার কারণে ফলন হচ্ছে না বলে জানাচ্ছেন। এবছর বিশাল কুয়াশা, আমাদের এখানে এত কুয়াশা, আমাদের চাষে খুব ক্ষতি হচ্ছে, আলু কুল আমরা কেউ তুলতে পারছি না, এত কুয়াশা। এরকম করে যদি কুয়াশা হয় তাহলে চাষিরা তো সব লস খেয়ে যাবে। এবছর এত কুয়াশা, এরকম কুয়াশা কোনোদিন দেখিনি। চাষি, আমাদের গ্রামে সব চাষি আছে, আমরা কাজ করে খাই সারা বছর, কিন্তু এরকম এরকম যদি কুয়াশা হয় তাহলে কি করে আমরা কাজ করব। এই যে এখন কটা বাজে, ৮টার বেশি বাজে, এখনও কাজে লাগতে পারছি না, কুয়াশার জন্য কুলও তুলতে পারছি না। কুয়াশা হয় কিন্তু এত কুয়াশা, এরকম কুয়াশা আজকের মতন এরকম হচ্ছে না, আরও দু একদিন আগে হয়েছিল এরকম কুয়াশা, কিন্তু আজকে বেশি। এবছর এই যে কুয়াশা হচ্ছে এতে চাষি তো বিশাল লস খাবে। যে পরিমাণ টাকা, জল, সার, দিনমজুরি বাবদ খরচ হয়েছে সেই টাকাই উঠবে কিনা সন্দেহ কৃষকদের। প্রাকৃতিক বিপর্যয়ে চরম ক্ষতির মুখে কৃষকেরা। তোলা কাজে এই যে আলু ফালু সব নষ্ট হয়ে যাচ্ছে, আলু ধসা লেগে যাচ্ছে, কিছু করার নেই, খুব কুয়াশার জন্য কিছু দেখা যাচ্ছে না, মাঠে অন্ধকার হয়ে আছে, ক্ষতি তো হচ্ছে, ধসা লেগে যাচ্ছে মাঠে, শিমে খুব ধসা, শস্যতে ধসা, আলুর জন্য ক্ষতি, যে কোনো ফসলের জন্য কুয়াশাতে ক্ষতি হচ্ছে, কিছু দেখতে পাচ্ছি না, সব ফসলে যে ধসা লেগে যাচ্ছে, শিমে ধসা, শস্যতে ধসা, যে কোনো ফসলে ধসা লেগে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পূর্ব বর্ধমান। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।